দক্ষিণ চব্বিশ পরগনায় এক মাধ্যমিক পরীক্ষার্থী মারিয়াম খাতুন, বাড়ি চট্টা রামেশ্বরপুর, চট্টা শহীদ আলী গার্লস স্কুলের ছাত্রী, মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল মহেশতলা গার্লস হাই স্কুলে। আজ বাড়ি থেকে দাদার সঙ্গে বাইকে করে পরীক্ষা দিতে যাবার সময় কালিকাপুর রোডের রায়পাড়ার কাছে আচমকাই অপরদিকে একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রী ও তার দাদা। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করার পর ছাত্রীকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে আবার সে অসুস্থ হয়ে পড়ায় স্কুলে ওই ছাত্রীকে তৎক্ষণাৎ ডক্টর এ নিয়ে এসে চিকিৎসা করায় শিক্ষকেরা। অবশেষে পরীক্ষা সম্পূর্ণ করলো ওই ছাত্রী। পরীক্ষা শেষে সবাই নিজের বাড়ি চলে গেলে অসুস্থ ছাত্রী বাড়ি ফিরতে পারেনি। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন এসে তাকে বাড়ি নিয়ে যায়। এরপর জানা যায় ওই ছাত্রীর সামনে ঠোঁট কেটে দুটি দাঁত ভেঙেছে, এছাড়াও হাতে পায়ে চোট পেয়েছে। শরীরে এত আঘাত থাকার সত্ত্বেও জীবনের সবথেকে বড় পরীক্ষায় হার মানেনি। অবশেষে মনের জোর আর ইচ্ছে থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়, সেটাই দেখিয়ে দিল পরীক্ষার্থী ওই ছাত্রী। মহেশতলা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। কামের বাইক আসছিল, দুজনেই এপাশে যাচ্ছিল, ওই কাছ থেকে আসছিল ব্যানার্জিহাটের পরীক্ষা স্কুলের ম্যাম যে মহেশতলা বয় গার্লসে মারছে পড়েছিল, ওখানটায় চট হয়েছে, একাই পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, এটুকুই দেখেছি। তারপরে ফোট কেটে গেছে, রক্ত বেরিয়েছে। মেয়েটির কোন দিক থেকে যাচ্ছিল? কোথায় সিট করেছিল? এই জায়গাটার নাম আপনার নাম? দেখুন, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি আমাদের স্কুলের মেয়ে, মানে আমি ওই স্কুলের প্রেসিডেন্ট, চট্টা শহীদ আলী গার্লস হাই স্কুল, আর আমার ভাগ্নি, যে পরীক্ষার্থী আমার ভাগ্নি, বাইকে করে যাচ্ছিল, হঠাৎ সামনের দিক থেকে আরেকটা অন্য বাইক, সে বাইকের সঙ্গে কিছু জিন্সের প্যান্ট ফ্যান্ট ছিল, একটা ধাক্কা লাগে পড়ে যায়, তো দুজনেই সাংঘাতিকভাবে চোট হয়, দাঁত দুটো ভেঙে যায়। তারপরেও পরীক্ষা হলে যায়, ওখানে শুশ্রূষা করে চিকিৎসা করে ম্যাডাম এবং পরীক্ষা ওখানে যারা আছেন সবাই সহযোগিতা করে পরীক্ষাটা দিয়েছে। অনেক কষ্ট হওয়ার পরও পরীক্ষা দিতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যেহেতু মেয়েটির পা ও এবং হাতেও চোট হয়েছে, মারাত্মক চোট হয়েছে, এই মুহূর্তে আমাদের চিকিৎসা করাতে হবে। আর আমি বিশেষ করে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এই পরীক্ষা চলাকালীন ওইখান থেকে যে দুরন্ত গতিতে যে বাইকগুলো চলছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল না করলে এরকম আবার অনেক হয়তো দুর্ঘটনা ঘটবে। কোন স্কুলে সিট করেছিল? মহেশতলা গার্লস। আপনার নাম? সাজ্জাদ হোসেন। এই জায়গাটার নাম? রামেশ্বরপুর।